এক ঘর ভর্তি অসীম হালদার সাগরের মাঝখানে বসে আছি আমি। এই সিরামিক ভাস্কর কাজ করেন তার নিজস্ব সত্তাকে কেন্দ্রে ধরে। আসুন জেনে নেই এই মনোহারী ভাস্করের শিল্প ভুবনটাকে। আমি আসলে গ্রামে বড় হওয়া একটা ছেলে, ছোটবেলা থেকেই প্রকৃতির সাথে মিলেমিশে বড় হয়েছে আমি। ঢাকা শহরে যখন আমি চলে আসি অনেক বেশি কৃত্রিমতা এবং অনেক বেশি না পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে যে ঘিরে ধরে ওইটা আমাকে অনেক বেশি পেইন দিত। সো শিল্পী হিসেবে সমাজের প্রতি যে আমার দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমি আমার কাজের মধ্যে যে সামাজিক বা পরিবেশগত ত্রুটিগুলো বা সমস্যাগুলোকে তুলে ধরতে চেয়েছি। বাবা একটা কথা আমাকে বলতেন, নো দাই সেলফ, নিজেকে জানো। এবং আমার বড় হওয়ার পর আমার এখনও মনে হয় আসলে নিজেকে জানাটা খুব জরুরি। আমি একটা অন্যায় করে আপনাকে যদি বলি ভালো কাজ করেন সেটা কিন্তু সম্ভব না। যে কারণে শিল্পের ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করেছি, আমি অন্যকে দিয়ে কোনো বিষয়বস্তু রিপ্রেজেন্ট করার থেকে যদি নিজেকে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সেটা অনেক বেশি সফল। আমার কাজে আরেকটা ব্যতিক্রম জায়গা হচ্ছে আমার গ্লেজের ব্যবহার। সচরাচর আমাদের দেশে আর্থনিয়ার স্টোনের গ্লেজ হয়ে থাকে, আমি নিজস্ব প্র্যাকটিসের মাধ্যমে একটা গ্লেজের জায়গা আপডেট করি, গ্লেজটাকে নিজের মতো করে তৈরি করি এবং ওটাই ইউজ করি, যেটা হচ্ছে রাকু। আর রাকুর মূল বিশেষত্বটা হচ্ছে এটা সিরামিক বডির গায়ে আলাদা একটা টেক্সচার তৈরি করে। আপনি যদি আমার এই কাজটা দেখেন, সাধারণ সিরামিক এর বডিটা হয় খুব চকচকে, মসৃণ এবং তেলতেলে, কোনো দাগ থাকে না। কিন্তু এই রাকুর বিশেষত্বটা হচ্ছে বডিটা তেলতেলে থাকবে, চকচকে থাকবে, বাট এটার গায়ে এই যে টেক্সচার তৈরি হয় এটাই রাকুর বৈশিষ্ট্য। আর রাকুটা হচ্ছে খুবই পুরনো একটা টেকনিক, যেটা মূলত জাপানিজ টেকনিক। আমাদের দেশে এর ব্যবহার খুবই কম। একাডেমিক শিক্ষা প্রায় শেষ, এরপর অবশ্যই আমার চিন্তা হচ্ছে একটা সিরামিক স্টুডিও বিল্ড আপ করা, যেখানে আমি আসলে কাজ করব। এবং আমার শিক্ষা জীবনে যে ক্রাইসিসগুলো আমি ফিল করেছি কাজ করার জায়গা নিয়ে, কাজ করার পরিবেশ নিয়ে, এই জায়গাটা যাতে ভবিষ্যতে জুনিয়ররা ফিল না করে, সেই জায়গাটার মতো করে একটা নতুন স্পেস মেক করা এবং জুনিয়রদেরকে সুযোগ দেওয়ার প্ল্যান আছে আমার।